আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস ক্লাসরুম। আজকের লেকচারে আমি আলোচনা করব কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদম নিয়ে। তো প্রথমেই আমার যেটা আছে সেটা হচ্ছে আমার ক্লিপ রেক্টেঙ্গেল, অর্থাৎ এই রেক্টেঙ্গেলের ভিতরে আমার যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকেই শুধু আমরা মাত্র দেখতে পারবো, কিন্তু এর বাহিরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলোকে আমরা দেখতে পারবো না বা সেগুলো বাদ পড়ে যাবে। তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ক্লিপিং রেক্টেঙ্গেলটা দেয়া থাকবে সেটাকে আমাদের ডানে বায়ে উপরে এবং নিচে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করলে আমরা এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রিজিয়ন পাবো। তো প্রথমে আমার ক্লিপ রেক্টেঙ্গেলে একটা রিজিয়ন ছিল, এবার আমার 9টা রিজিয়ন তৈরি হলো। তো এবার আমরা আসি ট্রিভিয়ালি একসেপ্টেড এই কথাটা কি। ট্রিভিয়ালি একসেপ্টেড হচ্ছে আমরা যখন ক্লিপ রেক্টেঙ্গেলটাকে এক্সটেন্ড করে দিলাম তখন তো আমরা 9টা রিজিয়ন পেলাম। এখন ধরি আমার একটা লাইন এরকম আছে এ এবং বি, আরেকটা লাইন আমার আছে সি এবং ডি, আমার আরেকটা লাইন হচ্ছে ই এফ এবং জি। আচ্ছা, এবার এই তিনটা লাইন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এ এবং বি এই পুরো লাইনটা হচ্ছে আমার ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে। তাহলে আমরা যদি এই অবজেক্টটাকে দেখতে চাই তাহলে আমাদের এই লাইনটাই শো করবে, কারণ এটা হচ্ছে ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সি এবং ডি, এই লাইনটা আমার ক্লিপ রেক্টেঙ্গেলের বাহিরে, অর্থাৎ আমি যে 9টা রিজিয়ন তৈরি করলাম আমার ক্লিপ রেক্টেঙ্গেলটাকে এক্সটেন্ড করে সেই এক্সটেন্ড অংশটার মধ্যে পড়েছে, কিন্তু আমার মেইন ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে এই লাইনটা আমার এমনিতেই বাদ পড়ে যাবে। এবার যদি আমরা 3 নম্বর লাইনটার ক্ষেত্রে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই লাইনটার কিছু অংশ পড়েছে আমার ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে এবং কিছু অংশ পড়েছে আমার এক্সটেন্ডেড অংশটার ভিতরে, অর্থাৎ আমার ক্লিপ রেক্টেঙ্গেলের বাহিরে। তাহলে আমাদের যদি এটা ক্লিপ হয় তাহলে ক্লিপের ক্ষেত্রে কি হবে, আমার এই পার্টটুকু বাদ পড়ে যাবে, তাহলে আমার লাইনটা তখন ছোট হয়ে ই এবং এফ এইটুকু হয়ে যাবে। খালি চোখে দেখে তো আমরা বুঝতে পারছি যে কোন অংশটুকু আমার ক্লিপ হবে, কোন লাইনটা আমি দেখতে পারবো বা কোন লাইনটা আমি কোনোভাবেই দেখতে পারবো না, কিন্তু কম্পিউটারটা এটা বুঝবে না। কম্পিউটার তার চোখে দেখে বলতে পারবে না যে কোন লাইনটা থাকবে বা কোন লাইনটা থাকবে না। তো এক্ষেত্রে আমার যেটা করতে হবে, কম্পিউটার এটা বোঝার জন্য বিভিন্ন রকমের ক্লিপিং অ্যালগোরিদম ইউজ করে। আজকে আমি সেরকম একটি ক্লিপিং অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, সেই অ্যালগোরিদমটা আমার হচ্ছে কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদম। কোহেন-সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদমের ক্ষেত্রে আমার প্রথম যে কাজটা করতে হবে, আমি যখন আমার ক্লিপ রেক্টেঙ্গেল ছিল এই অংশটুকু, এটাকে আমি যখন এক্সটেন্ড করব তখন আমি উপরে একটা লাইন পাবো, নিচে একটা লাইন পাবো, ডানে একটা লাইন পাবো আর বায়ে একটা লাইন পাবো। উপরের লাইনটাকে আমি ডিনোট করব টপ হিসেবে, নিচেরটাকে বটম, এই সাইডেরটাকে হচ্ছে আমার রাইট এবং এই পাশেরটা হচ্ছে লেফট। আমার এই 4টা লাইন যখন ডিনোট করা হয়ে যাবে তখন আমার যেটা করতে হবে, আমি যে 9টা রিজিয়ন পেলাম সেই 9টা রিজিয়নকে আমার 4 বিটের একটা নাম্বার দিয়ে ডিনোট করতে হবে, যে নাম্বারটাকে আমরা বলি আউটকোড বা অপকোড। যেহেতু আমার এখানে 4টা লাইন আছে তাহলে 4টা লাইনের জন্য আমি একটা একটা করে বিট পাবো, টপের জন্য একটা বিট পাবো, বটমের জন্য একটা বিট পাবো, রাইটের জন্য একটা বিট পাবো, লেফটের জন্য একটা বিট পাবো, অর্থাৎ টোটাল আমি 4টা বিট পাবো। তো আউটকোড গুলো বের করার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বোঝার সুবিধার জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য একটা গুড সাইড এবং একটা ব্যাড সাইড বের করে নেব। গুড সাইড হবে আমার সেই অংশটাই যেদিকটা আমার ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে মুখ করে থাকবে, সেটাকে আমরা গুড সাইড হিসেবে ডিনোট করব, আর যেটা আমার ক্লিপ রেক্টেঙ্গেল থেকে অপোজিট ডিরেকশনে থাকবে সেটাকে আমরা ব্যাড সাইড হিসেবে ধরে নেব। তাহলে আমি যদি ফার্স্টে আমার এই টপ লাইনের জন্য দেখি, টপ লাইনের ক্ষেত্রে আমার কয়টা সাইড হচ্ছে, এই একটা সাইড আর এই হচ্ছে আরেকটা সাইড। তাহলে এক্ষেত্রে কোন ডাইরেকশনটা আমার ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে মুখ করে আছে, এই তীরটা। তো যে অংশটা আমার ক্লিপ রেক্টেঙ্গেল, যেটা এটা আমার ক্লিপ রেক্টেঙ্গেল, যে অংশটা আমার ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে মুখ করে থাকবে সেটাকে আমরা গুড হিসেবে ধরবো। আমি এখানে গুডকে জি দ্বারা ডিনোট করতেছি, আর যেটা ক্লিপ রেক্টেঙ্গেলের বিপরীত ডাইরেকশনের দিকে মুখ করে থাকবে সেটাকে আমরা ব্যাড হিসেবে ধরবো। তাহলে আমার টপ লাইনটার জন্য, আমার টপে যে লাইনটা আছে সেটার জন্য আমার গুড সাইড হচ্ছে এইটা, আর আমার ব্যাড সাইড হচ্ছে উপরের অংশটুকু। এবার আসি আমি আমার বটম লাইনের জন্য। বটম লাইনের জন্য যেটা হচ্ছে, তো বটম লাইনের জন্য আমার দিক কয়টা, এই একটা দিক এবং এই একটা দিক। তাহলে এর নিচের লাইনটা আমার কোন দিকে মুখ করে আছে, ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে, না ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে মুখ করে নেই, ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে মুখ করে আছে আমার এই এই তীরটা।
তাহলে এই তীরটার জন্য এই সাইডটা হবে আমার গুড, আর এই তীরটা যেহেতু বিপরীত ডাইরেকশনে আছে তাহলে এটা হবে আমার ব্যাড। তাহলে আমার বটম লাইনের জন্য আমার গুড সাইড হচ্ছে উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু হচ্ছে আমার ব্যাড সাইড। এবার যদি আমি রাইট লাইনটাকে দেখি, রাইট লাইনের ক্ষেত্রে আমার ডাইরেকশন হচ্ছে এই দিকে একটা এবং এই দিকে একটা। যেহেতু এই ডাইরেকশনটা আমার ক্লিপিং রেক্টেঙ্গেলের দিকে মুখ করে আছে, তাহলে এটা আমার হচ্ছে রাইট লাইনের জন্য গুড সাইড, এবং এইটা যেহেতু ক্লিপ সাইডের বিপরীতে আছে ক্লিপ রেক্টেঙ্গেলের, তাহলে এটা হবে আমার ব্যাড সাইড। লাস্ট লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই লেফট, লেফটের ক্ষেত্রে আমরা ডিরেকশন পাচ্ছি এই একটা এবং এই একটা। তাহলে যেহেতু আমার এই লাইনটা ক্লিপ রেক্টেঙ্গেলের বিপরীত ডিরেকশনে আছে, তাহলে এটা হবে আমার ব্যাড সাইড, এবং এটা যেহেতু ক্লিপ রেক্টেঙ্গেলের দিকে মুখ করে আছে তাহলে এটা হবে আমার গুড সাইড। আমার যখন চারটা লাইনের জন্য গুড সাইড এবং ব্যাড সাইড ডিনোট করা হয়ে গেল, এবার আমি কি করব, আমার প্রত্যেকটা রিজিয়নের জন্য একটা একটা করে অপকোড বের করব। অপকোডটা আমার কয় বিটের হবে, চার বিটের হবে। প্রত্যেকটা লাইনের জন্য আমি একটা একটা বিট ধরব, তাহলে আমার চার বিট হয়। আমার মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যখন আমরা গুড সাইড পাব তখন আমরা জিরো দিয়ে ডিনোট করব, আর যখন আমরা ব্যাড সাইড পাব তখন আমরা সেটাকে ওয়ান দিয়ে ডিনোট করব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। গুড সাইড হলে, একটা লাইনের গুড সাইড হলে আমরা শেপটাকে জিরো দিয়ে ডিনোট করব, এবং ব্যাড সাইড হলে ওয়ান দিয়ে ডিনোট করব। এখন আমরা অপকোডটা বা আউটকোডটা কিভাবে বের করব, সেটার জন্য আমাকে কোশ্চেন একটা ডাইরেকশন বলে দেয়া থাকবে, যে আমার ফার্স্টের বিটটা আমার টপ লাইনের জন্য হবে নাকি বটম লাইনের জন্য হবে, নাকি রাইট লাইনের জন্য হবে নাকি লেফট লাইনের জন্য হবে। যদি আমাকে কোশ্চেনে ডাইরেকশন বলা না থাকে, তাহলে আমরা ইন জেনারেল যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে টপ, এরপরে আমরা দেখব বটম, এরপরে দেখব হচ্ছে রাইট, এরপরে দেখব হচ্ছে গিয়ে লেফট। আমরা এই অর্ডারটা ফলো করব। আর যদি আমাকে কোশ্চেনে অর্ডারটা বলে দেওয়া থাকে, যেমন বলে দেওয়া থাকতে পারে ফার্স্টে রাইট, এরপরে লেফট, এরপরে টপ, এরপরে বটম, এভাবে যদি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেইভাবে আউটকোডটাকে সিরিয়ালি সাজাবো। যদি আমার কিছু বলা না থাকে, তাহলে ডিফল্ট হিসেবে আমার ফার্স্টে টপ, এরপরে বটম, এরপরে রাইট, এরপরে লেফট, এভাবে আসবে। তো আমি যদি এখন আমার আউটকোডগুলো বের করি, তাহলে আমরা দেখব ফার্স্টে আমার কাকে ধরতে হবে, টপকে। তাহলে আমি যদি এই ঘরটাকে নিয়ে বিবেচনা করি, এই ঘরটার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা অর্ডার অনুযায়ী ফার্স্টে দেখব টপ লাইনটাকে বিবেচনা করব। তো এই ঘরটা আমার টপ লাইনের, এই যে টপ লাইনটা, সেটার ব্যাক সাইডে আছে নাকি গুড সাইডে আছে, এই ঘরটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমার টপ লাইনটার ব্যাক সাইডে আছে। তাহলে সেক্ষেত্রে আমার ফার্স্ট বিটটা আসবে টপের জন্য। তাহলে আমার ব্যাড যখন হবে তখন আমার ওয়ান হবে। তাহলে আমার ফার্স্ট যে বিটটা আসবে এই ঘরের জন্য সেটা হবে ওয়ান। যেহেতু আমি আগেই বলেছি আমরা নয়টা রিজিয়নকে নয়টা চার বিটের অপকোড বা আউটকোড দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে ফার্স্ট ঘরটা যেহেতু আমার টপের উপরে আছে, যেহেতু এটা ব্যাড সাইড, সেহেতু আমরা ওয়ান দিচ্ছি। আমরা যে চারটা বিটকে সাজাবো, চারটা বিটকে সাজানোর জন্য আমি যেটা দেখবো, ফার্স্টে আমি টপ লাইনকে দেখবো, তারপরে বটম লাইনের জন্য বিটটা লিখবো, রাইটের জন্য লিখবো, লেফটের জন্য লিখবো। আমার যদি কোশ্চেনে অর্ডার বলা থাকে তাহলে আমি সেই অর্ডার অনুযায়ী লিখবো, আর না বলা থাকলে ডিফল্ট হিসেবে আমরা এটা লিখবো। তাহলে যেহেতু প্রথম এই ঘরটার জন্য যদি আমি দেখি আমার ফার্স্ট রিজিয়নটার জন্য, তাহলে এটা আমার যেহেতু আমার অর্ডার দেওয়া আছে টপ বটম রাইট লেফট, তাহলে আমি ফার্স্টে টপ লাইনকে বিবেচনা করব। টপ লাইনের এটা কোন সাইডে আছে, এটা হচ্ছে ব্যাড সাইডে, তাহলে ব্যাডের জন্য আমার যেটা হবে সেটা হবে ওয়ান। তাহলে আমি এখানে ওয়ান লিখলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমার বটম। বটমের জন্য আমার এই ঘরটা কোন সাইডে আছে, গুড সাইডে নাকি ব্যাড সাইডে, এটা বটম লাইনের গুড সাইডে আছে। তাহলে আমার সেকেন্ড বিটটা যেহেতু বটমের জন্য আসবে, তাহলে এখানে আমার, এখানে আমি জিরো দিয়ে ডিনোট করব, যেহেতু গুড হলে আমার জিরো থাকার কথা। এরপর আমার অর্ডার অনুযায়ী আছে রাইট। এই ঘরটা আমার রাইট লাইনের কোন সাইডে আছে, গুড সাইডে নাকি ব্যাড সাইডে, গুড সাইডে, তাহলে আমি এটাকে ডিনোট করব আবারও জিরো দিয়ে। এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার লেফট লাইনটার জন্য, যেহেতু আমার অর্ডার অনুযায়ী পরে লেফট আছে, তাহলে এই ঘরটা আমার লেফট লাইনের বা ব্যাড সাইডে আছে নাকি গুড সাইডে আছে, যেহেতু ব্যাড সাইডে আছে তাহলে আমি এটাকে ওয়ান দিয়ে ডিনোট করব। তাহলে আমার ফার্স্ট রিজিয়নের জন্য আমার চার বিটের কোডটা দেয়া হয়ে গেল। ফার্স্ট কোডটা, ফার্স্ট বিটটা হচ্ছে আমার টপ লাইনকে রিপ্রেজেন্ট করছে, তারপর একটা বটম লাইনকে, তারপর একটা রাইট, তারপর একটা লেফট। যদি আমার অর্ডার ঘুরিয়ে দেওয়া থাকে তাহলে আমার সেই সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। যদি আমাকে অর্ডারে বলে দেওয়া থাকে যে ফার্স্টে রাইট, তারপরে লেফট, তারপরে টপ, তারপরে বটম, তাহলে আমার প্রথম বিটটা রাইট
লাইনের সাপেক্ষে লিখতে হবে, দ্বিতীয় লাইন বিটটা আমার লেফট লাইনের সাপেক্ষে লিখতে হবে, এভাবে করে আমার অর্ডারটা মেনটেন করতে হবে। তাহলে আমি যদি পরের ঘরটার জন্য দেখি, পরের ঘরটার জন্য আমি টপ যদি দেখি তাহলে এটা টপের কোন সাইডে আছে, ব্যাট সাইডে, তাহলে আমার ওয়ান হবে। বটমের জন্য দেখি তাহলে বটমের জন্য হচ্ছে আমার জিরো, যেহেতু গুড সাইডে আছে। রাইটের জন্য যদি দেখি তাহলে রাইটেরও গুড সাইডে আছে, সেক্ষেত্রে এখানে হবে আমার জিরো। এবার আমি যদি লেফটের জন্য দেখি, লেফটের এটা গুড সাইডে আছে, সেক্ষেত্রে আমার হবে জিরো। এবার আমি আসি এই ঘরটার জন্য, এটা আমার টপের কোন সাইডে আছে, ব্যাট সাইডে, তাহলে ওয়ান। বটমের কোন সাইডে আছে, গুড সাইডে, জিরো। রাইটের কোন সাইডে আছে, ব্যাট সাইডে, তাহলে ওয়ান। এবং আমার লেফটের কোন সাইডে আছে, গুড সাইডে, তাহলে আমার হচ্ছে জিরো। এরপরে আমি আসি এই রিজিয়নটার জন্য, এই রিজিয়নের জন্য দেখলে এই রিজিয়নটা আমার টপের গুড সাইডে আছে, তাহলে জিরো। বটমেরও গুড সাইডে আছে, জিরো। রাইটেরও গুড সাইডে আছে, জিরো, কিন্তু লেফটের ব্যাট সাইডে আছে, তাহলে হচ্ছে ওয়ান। এবার আমরা যদি এই রিজনটা দেখি, যেহেতু এটা আমার ক্লিপ রিজন, ক্লিপ রিজনে আমার সবগুলো বিট হচ্ছে জিরো জিরো জিরো, অর্থাৎ আমার এখানে সবগুলোই গুড, অর্থাৎ হচ্ছে এটা আমার ক্লিপ রেক্টেঙ্গেল, মানে এটার ভিতরের অবজেক্ট আমার একসেপ্ট করতে হবে। তারপরে আমি যেটা দেখব, এই ঘরটার জন্য যদি আমি দেখি তাহলে এটার জন্য আমার টপের কোন সাইডে আছে, গুড সাইডে। বটমের কোন সাইডে আছে, গুড সাইডে। আমার রাইটের কোন সাইডে আছে, ব্যাট সাইডে। আর লেফটের কোন সাইডে আছে, গুড সাইডে। তাহলে আমার এখানে করতে হলো জিরো জিরো ওয়ান জিরো। এবার আমি আসি এই ঘরটার জন্য, এই ঘরটা আমার টপের গুড সাইডে আছে, বটমের ব্যাট সাইডে আছে, রাইটের গুড সাইডে আছে, লেফটের ব্যাট সাইডে আছে, তাহলে এটার জন্য আমার হবে জিরো ওয়ান জিরো ওয়ান। এরপর আমি যদি এই রিজিয়নটার জন্য দেখি, সেই ক্ষেত্রে আমার যেটা হবে, আমার এটা টপের গুড সাইডে আছে, বটমের ব্যাট সাইডে আছে, রাইটের গুড সাইডে আছে এবং লেফটের গুড সাইডে আছে। লাস্ট যে আমার ঘরটা, সেটার জন্য যদি আমি দেখি তাহলে আমার টপের গুড সাইডে আছে, বটমের ব্যাট সাইডে আছে, রাইটেরও হচ্ছে আমার ব্যাট সাইডে আছে এবং লেফটের হচ্ছে গুড সাইডে আছে। তাহলে আমার নয়টা রিজিয়নের জন্য আমার অপকোড বা আউটকোড আমার পাওয়া হয়ে গেল। এবার আমার যেটা করতে হবে, এই কোডগুলোর সাহায্য নিয়ে আমার লাইনটা একসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে সেটা আমার বিবেচনা করতে হবে। তাহলে আমি যদি দেখি, এই অপকোডটা আমার মনে রাখতে হবে, যখনই আমরা পরবর্তীতে সিমুলেশন দেখাবো আমার এই অপকোড কয়টা তখন লাগবে। এখন আমি যদি নর্মালি একটা জিনিস দেখাই, তো আমার এখানে ধরলাম তিনটা লাইন আছে, একটা হচ্ছে আমার এ বি, একটা লাইন হচ্ছে আমার সিডি, আর একটা লাইন হচ্ছে আমার ই এফ এবং জি। তাহলে আমরা এবার কিভাবে অপকোডের সাহায্যে চেক করবো আমি সেটা দেখাবো। তাহলে ফার্স্টে যদি আমি এ বি লাইনটাকে কনসিডার করি, তাহলে আমরা ফার্স্ট যেটা দেখবো, আমরা একটা লাইনকে যখন নিব তখন তার প্রথম যে এন্ড পয়েন্ট এবং পরের যে এন্ড পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, মানে কর্নারের দুইটা যে পয়েন্ট, সেই এন্ড পয়েন্টসগুলোকে আমরা চেক করব। তো ফার্স্টে আমরা দেখব যে এর এন্ড পয়েন্ট কত, যেহেতু এই লাইনটার জন্য আমার একটা এন্ড পয়েন্ট হচ্ছে এ এবং একটা লাইন হচ্ছে, একটা এন্ড পয়েন্ট হচ্ছে বি, তাহলে আমি এ এর জন্য বের করব। এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যেহেতু এটা ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে আছে, ক্লিপ রেক্টেঙ্গেলে আমার অপকোড হচ্ছে জিরো 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 জিরো, চারটাই জিরো, তাহলে এ এর জন্য আমার ভ্যালু হচ্ছে এইটা এবং বি এর জন্য আমার ভ্যালু হচ্ছে এইটা, যেহেতু দুইটাই আমার ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে আছে। তো ফার্স্ট যে আমরা চেকটা করব কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদমে, যে দুইটা এন্ড পয়েন্টস জিরো জিরো কিনা। হ্যাঁ, যদি দুইটা এন্ড পয়েন্টসই জিরো জিরো হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড। আমি আবারও বলছি, আমরা কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদমের জন্য যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্টই আমরা চেক করব যে লাইনটার এন্ড পয়েন্ট দুইটা জিরো কিনা। যদি জিরো হয়, যেহেতু এ আর বিতে জিরো আছে, তাহলে আমরা বলে নিব যে এটা ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড, আমরা এই লাইনটাকে নিতে পারবো, তাতে এই লাইনটা আমরা দেখতে পারবো। এবার আমি আসি সি এবং ডি এর জন্য। সি ডি এর ক্ষেত্রে সি হচ্ছে আমার এই রিজিয়নে পড়েছে এবং ডি হচ্ছে আমার এই রিজিয়নে আছে। তাহলে সি এর জন্য যদি আমি আমার কোডটা লিখি, তাহলে সি এর জন্য আমার এই ঘরের কোডটা আসে জিরো জিরো ওয়ান জিরো। এবং ডি এর জন্য যদি আমি দেখি, ডি এর জন্য আমার আসে এই ঘরটা ওয়ান জিরো ওয়ান জিরো।
এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা এন্ড পয়েন্টের একটাও জিরো জিরো না, কিন্তু আমাদের দুইটাই জিরো জিরো হতে হবে যদি আমাদের ট্রিভিয়ালি একসেপ্ট করতে হয়। যেহেতু আমাদের একটাও জিরো না, বাট যদি একটা জিরো হতো সেক্ষেত্রে আমার এটা একসেপ্ট হতো না, কারণ আমাদের দুইটাই আমরা জানি ট্রিভিয়ালি একসেপ্টেড হওয়ার জন্য আমার দুইটা এন্ড পয়েন্টের ভ্যালুই জিরো হতে হবে। তাহলে আমার সেকেন্ড যে স্টেপটা, এটা যদি আমার ফার্স্ট স্টেপ হয়, সেকেন্ড স্টেপে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার তাহলে এটা যদি ট্রিভিয়ালি একসেপ্টেড না হয় তাহলে এটা আমার ট্রিভিয়ালি রিজেক্টেড হয় কিনা আমরা সেটা দেখব। সেটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে দুইটার কোড থাকবে এই কোড দুইটাকে আমাদের এন্ড করতে হবে। তাহলে আমরা যদি এন্ড করি এন্ড আমাদের রেজাল্ট আসে, এই রেজাল্টটা আমার জিরো নাকি নন জিরো সেটা দেখতে হবে। যেহেতু এখানে আমাদের রেজাল্টটা নন জিরো, যদি নন জিরো হয় সেই ক্ষেত্রে আমরা বলে দিব যে এটা ট্রিভিয়ালি রিজেক্টেড, মানে এই লাইনটা আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমার এই লাইনটা পুরোপুরি বাদ হয়ে যাবে। এবার আসি আমাদের তিন নাম্বার কেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ই এবং জি এই লাইনটার ক্ষেত্রে। ই এবং জি এই লাইনটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমার ই এর এন্ড পয়েন্ট হচ্ছে জিরো 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 জিরো, আর জি এর ক্ষেত্রে আমার এন্ড পয়েন্ট হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো। তাহলে এখানে আমার একটার জন্য হচ্ছে জিরো, একটার জন্য হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো। যেহেতু আমার দুইটা এন্ড পয়েন্টস এর ভ্যালুই জিরো না, তাহলে আমি এদেরকে ট্রিভিয়ালি একসেপ্টেড লাইনটাকে বলতে পারছি না। তাহলে আমি আমার সেকেন্ড পরীক্ষাটাতে চলে যাব, সেটা হচ্ছে আমার ট্রিভিয়ালি রিজেক্টেড হয় কিনা। ট্রিভিয়ালি রিজেক্টেড এর জন্য আমার দুইটা ভ্যালুকে এন্ড করতে হবে। আমি এন্ড করলাম, এন্ড করে আমার ভ্যালু আসলো জিরো। আমরা জানি কোনো একটা লাইনকে ট্রিভিয়ালি রিজেক্টেড করার জন্য আমাদের ভ্যালুটাকে এন্ড করার পরে নন জিরো আসতে হবে, যেমনটা এখানে এসেছিল। যেহেতু এখানে নন জিরো আসেনি, জিরো এসেছে, তাহলে আমার বুঝতে হবে যে লাইনটাকে আমি পুরোপুরি রিজেক্টেড করতে পারবো না। এক্ষেত্রে আমাদের আরেকটা স্টেপ ফলো করতে হবে, থার্ড স্টেপ। সেটা হচ্ছে থার্ড স্টেপটাতে হচ্ছে ক্লিপ করতে হবে। ক্লিপটা আমরা কোন অর্ডারে করব আমার যে অর্ডারটা বলে দেওয়া থাকবে, যেমন টপ বটম রাইট লেফট, এটা ছিল আমাদের এখানের অর্ডার। তাহলে আমার ওই অর্ডারে ক্লিপ করতে হবে। যেহেতু আমাদের অর্ডারটা ছিল টপ বটম রাইট লেফট, তাহলে আমি ফার্স্টে টপ অংশটা থেকে ক্লিপ করব। আমি ক্লিপ করে দিলাম, এরপরে আমি আবার ইটারেশন চালাবো, চেক করব যে আমার লাইনটা একসেপ্টেড কিনা। এরপরে যদি আমরা চেক করি দেখব ই এবং এফ এই পার্টটুকুর জন্য যে হ্যাঁ এটার দুইটা এন্ড পয়েন্টস এর ভ্যালু জিরো জিরো এসে গেছে, তাহলে আমার লাইনটা ট্রিভিয়ালি একসেপ্টেড হয়ে যাবে। এভাবে করি কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদমে আমরা লাইনগুলোকে ক্লিপ করি, এবং যে লাইনগুলো ক্লিপ রেক্টেঙ্গুলার ভিতরে থাকে সেগুলোকে আমরা শনাক্ত করি। এখানে আমাকে আমার একটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলে আমাকে তিনটা লাইন দেয়া আছে, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে জেকে, এবং একটা হচ্ছে ইআই। আমাদের প্রত্যেকটা যে অংশগুলো লাইনগুলোকে ছেদ করেছে সেগুলোর জন্য আমার আলাদা আলাদা করে পয়েন্ট দিয়ে আমাকে ডিনোট করতে হবে। যেমন এই লাইনটার ক্ষেত্রে এ থেকে ডি, যেহেতু এটা বি সি, এই দুইটা লাইন হচ্ছে আমার একটা লাইন টপকে ছেদ করেছে আর একটা লাইন হচ্ছে আমার লেফটকে ছেদ করেছে, তো ওগুলোর জন্য আমার আলাদা আলাদা করে পয়েন্ট দিতে হবে। তো ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি লাইনগুলোর জন্য নাম লিখে ফেলি। আচ্ছা, আমার এবার প্রত্যেকটা রিজনের জন্য যে ভ্যালুগুলো আমরা বের করেছিলাম সেটা দেখতে হবে। তো আমরা আগে যে অপকোডগুলো বের করেছিলাম সেই অপকোডগুলো আমাদের মনে রাখতে হবে। অপকোডগুলো করার সময় পাশাপাশি রেখে করাই ভালো। আমি এখানে অপকোডগুলো বের করেছিলাম টপ বটম রাইট এবং লেফট এই অনুযায়ী। আপনাদের যদি মনে না থাকে বা তাহলে পিছনে একটু টেনে আপনারা দেখতে পারেন অপকোডগুলো আমি কিভাবে বের করেছিলাম এবং অপকোডগুলো কি কি ছিল। আমি এখন সেই অনুযায়ী করছি। ফার্স্টে আমি জে এবং কে এই লাইনটার জন্য করি। তাহলে আমি যদি এই লাইনটার জন্য করি ফার্স্টে, ফার্স্টে আমি জে এবং কে এই লাইনটার জন্য যদি কনসিডার করি তাহলে আমাকে যেভাবে লিখতে হবে, তাহলে আমি এবার যে লাইনটাকে কনসিডার করছি সেটা হচ্ছে জে এবং কে। তাহলে আমার ফার্স্ট ইটারেশনটা কিরকম হবে, আমি যদি ইটারেশন ওয়ানের জন্য দেখি তাহলে আমার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল যে আমি চেক করব বোথ এন্ড পয়েন্টস জিরো কিনা। তাহলে আমার ফার্স্ট কাজটা ছিল, ফার্স্ট চেকটা ছিল আমার বোথ এন্ড পয়েন্টস আর জিরো। সো আমি যদি জে এর জন্য দেখি তাহলে আমার এই ঘরের জন্য ভ্যালু ছিল
এখানে কি আমি দেখতে পাচ্ছি আমার বোর্ড এন্ড পয়েন্টস আর জিরো, এই কন্ডিশনটা এখানে ফুলফিল করছে। তাহলে আমি ডিরেক্টলি বলে দিতে পারবো যে আমার যে লাইনটা আছে জে কে, তাহলে এই লাইনটা হচ্ছে আমার ট্রিভিয়ালি একসেপ্টেড, অর্থাৎ এই লাইনটাকে আমরা দেখতে পারবো, এই লাইনটাকে আমাদের ক্লিপ করার কোনো দরকার নেই, এটা আমাদের ক্লিপিং রেক্টেঙ্গেলের ভিতরেই আছে। তাহলে আমার ফার্স্ট লাইনের জন্য বের করা হয়ে গেছে। যেহেতু আমার ফার্স্ট লাইনে ট্রিভিয়ালি একসেপ্টেড ছিল, তাহলে এই লাইনটাকে আমরা এভাবেই রেখে দিলাম, এটার জন্য আমাদের কাজ হচ্ছে শেষ। এবার আমি যে লাইনটার জন্য দেখাবো সেটা হচ্ছে এ ডি। তাহলে এবার আমি কনসিডার করব আমার এ এবং ডি এই লাইনটাকে। তাহলে আমার ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে যেটা হবে, আমি যেটা চেক করব যে বোথ এন্ড পয়েন্টস আর জিরো, এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। তাহলে এর জন্য আমার যেটা আসবে, এর জন্য আমার হচ্ছে, এবং ডি যেহেতু এই রিজনে আছে, এই রিজনের অপকোড যেটা আমরা বের করেছিলাম সেটা ছিল 1001। এখানে আমার বোথ এন্ড পয়েন্টস জিরো কিনা, না এখানে আমার দুইটা এন্ড পয়েন্টস জিরো না, একটা জিরো আর একটা জিরো না, কিন্তু দুইটাই জিরো না, তাহলে আমি এটাকে ট্রিভিয়ালি একসেপ্টেড বলতে পারছি না। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপে চলে যেতে হবে। সেকেন্ড স্টেপে আমরা দেখবো যে তাহলে এটা ট্রিভিয়ালি রিজেক্টেড কিনা। তাহলে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার এই যে দুইটা ভ্যালুকে আমি পেয়েছিলাম এ এবং ডি, এই ভ্যালুগুলোকে আমার হচ্ছে এন্ড করতে হবে। এন্ড যদি করি তাহলে আমি দেখি এখানে আমার ভ্যালু কত আসে। এই ভ্যালুটা কি আমার নন জিরো এসেছে? নন জিরো আসেনি। যদি নন জিরো ভ্যালু আসতো তাহলে আমি বলতে পারতাম যেটা ট্রিভিয়ালি রিজেক্টেড, যেহেতু আমার এখানে জিরো এসেছে তাহলে আমি বুঝতে পারবো যে না, লাইনটা আমার ট্রিভিয়ালি একসেপ্টেড না, ট্রিভিয়ালি রিজেক্টেড না, অর্থাৎ মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে যে লাইনটাকে আমাদের ক্লিপ করতে হবে। তাহলে থার্ড স্টেটে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লিপ করতে হবে। আমাদের যে এসটার অর্ডার দেয়া থাকবে, যেহেতু এখানে আমাদের অর্ডারটা এভাবে দেয়া ছিল টপ বটম রাইট এবং লেফট, তাহলে এই অর্ডার অনুযায়ী আমাদেরকে ক্লিপ করতে হবে। তাহলে এটা ছিল আমার টপ, এটা ছিল আমার বটম, এটা ছিল আমার রাইট, এটা ছিল আমার লেফট। তাহলে আমার ফার্স্ট যে পার্টটাকে ই করতে হবে সেটা হচ্ছে আমার টপ, টপের উপরের অংশটুকুকে আমার ক্লিপ করতে হবে। তাহলে এখানে আমার দেখতে পাচ্ছি আমি টপের জন্য আমাদের টপে কতটুকু ভ্যালু আছে, এই যে টপ বরাবর আমরা হচ্ছে এটাকে ক্লিপ করে দিলাম, অর্থাৎ এই অংশটুকু এখন আমার নেক্সট ইটারেশনে বাদ চলে যাবে। তাহলে আমার এই অংশটা বাদ পড়ে যাচ্ছে। ফার্স্ট ইটারেশনে আমার এডি লাইনটার যেহেতু উপরের অংশটুকু বাদ পড়ে গিয়েছিল, তাহলে আমার এখন কতটুকু অংশ আছে, এ এবং বি। তাহলে এ এবং বি এটার উপরে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার সেকেন্ড ইটারেশনটা চলবে। তাহলে আমার ইটারেশন নাম্বার টু যখন আসবে তখন আমি ফার্স্ট আবার চেক করব, প্রথম থেকে চেক করব কন্ডিশন যে বোথ এন্ড পয়েন্টস জিরো কিনা। আমি চেক করলাম, এখানে এর ক্ষেত্রে আমার এন্ড পয়েন্ট আসে, বি এর ক্ষেত্রেও আসে, তাহলে এখানে আমার বোথ এন্ড পয়েন্টসই জিরো। তাহলে আমি বলতে পারি যে এখন আমার লাইনটা কি হচ্ছে, ট্রিভিয়ালি একসেপ্টেড হচ্ছে। তাহলে আমি জে কে লাইনটাকে পেলাম ট্রিভিয়ালি একসেপ্টেড, এ বি কেও পেলাম ট্রিভিয়ালি একসেপ্টেড। এবার নেক্সট যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার ই এবং আই, এই লাইনটার জন্য আমি দেখব। যেহেতু আমার আগে জে কে এবং এ বি দুইটা লাইনকে আমি ক্লিপ রেক্টেঙ্গুলার ভিতরে পেয়ে গিয়েছিলাম, এবার আমি হচ্ছে আমার সর্বশেষ যে লাইনটা আছে সেই লাইনটাকে নিয়ে দেখব। তো এই লাইনটা হচ্ছে আমার ই এবং আই। তাহলে আমি এবার কনসিডার করব কাকে, ই এবং আই এই লাইনটাকে। তাহলে এটার জন্য আমার যে ইটারেশনটা হবে, ইটারেশন ওয়ান, ইটারেশন ওয়ানে আমি আবার ফার্স্ট কন্ডিশনটাকে চেক করব যে আমার বোথ এন্ড পয়েন্টস জিরো কিনা। এখানে আমার ই এর জন্য যদি দেখি, এর জন্য আমার অপকোডটা হচ্ছিল, আই এর জন্য ছিল, অপকোডগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে পাশে একটা খাতায় লিখে রাখলেই ভালো হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বোথ এন্ড পয়েন্টস জিরো না,
তাহলে সেক্ষেত্রে আমি বুঝবো যে লাইনটা আমার পুরো লাইনটা ইআই ট্রিভিয়ালি এক্সেপ্টেড হবে না। তাহলে নেক্সট আমি দেখবো যে তাহলে লাইনটা আমার ট্রিভিয়ালি রিজেক্টেড হয় কিনা। সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই দুইটা ভ্যালুকে এন্ড অপারেশন করতে হবে। এন্ড অপারেশন করে আমি দেখতে পাচ্ছি যে আমার যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা আমার জিরো এসেছে। যদি নন জিরো আসতো তাহলে আমি ট্রিভিয়ালি রিজেক্টেড বলে দিতাম, কিন্তু যেহেতু নন জিরো আসেনি জিরো এসেছে তাহলে আমি লাইনটাকে ট্রিভিয়ালি রিজেক্টেড করতে পারছি না। অর্থাৎ এই লাইনটাও ট্রিভিয়ালি এক্সেপ্টেড এবং ট্রিভিয়ালি রিজেক্টেড এর মাঝামাঝি। অর্থাৎ এই লাইনটাকে আমরা ক্লিপ করে যে কোনোভাবেই ট্রিভিয়ালি এক্সেপ্টেড করতে পারি। তাহলে থার্ড যে অপারেশনটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার ক্লিপ করতে হবে। ক্লিপটা আমি কোন অর্ডারে করব, টপ বটম রাইট এবং লেফট, এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া থাকবে অর্ডারটা কিরকম হবে। কোশ্চেনে যেরকম বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আমার এটা করতে হবে। যেহেতু আমার এখানে কোশ্চেনে বা ডিফল্ট হিসেবে আমি ফার্স্টে টপকে ধরে নিয়েছি, তাহলে সেটা ক্ষেত্রে আমার প্রথম কোন অংশটুকু বাদ যাবে, এই যে টপের যে পার্টটুকু আছে এইটুকু ক্লিপ হয়ে যাবে। অর্থাৎ এইচ থেকে আই পর্যন্ত যে পার্টটা আছে সেই পার্টটা আমার ফার্স্ট ইটারেশনের ক্ষেত্রে ক্লিপ হয়ে যাবে। ফার্স্ট ইটারেশনে আমার টপের উপরে যে অংশটুকু ছিল সেটা ক্লিপ হয়ে গিয়েছে আমরা দেখেছি। এবার আমি সেকেন্ড ইটারেশন চালাবো। সেকেন্ড ইটারেশন আমি এবার শুরু করছি। দুই নম্বর ইটারেশন, এখন আমার লাইনটা ছোট হয়ে কতটুকু হয়ে গেল, ই এবং এইচ। তাহলে এখন আমি যে লাইনটাকে কনসিডার করব সেটা হচ্ছে ই এবং এইচ। তাহলে আমি ফার্স্ট দেখব যে বোথ এন্ড পয়েন্টস আর জিরো, এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। এখানে ই এর ক্ষেত্রে আমার কোডটা আসে 0100 এবং এইচ এর জন্য আমার কোডটা আসে 0010। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড পয়েন্টস গুলো জিরো না, তাহলে আমি বুঝতে পারছি লাইনটা এখনো ট্রিভিয়ালি এক্সেপ্টেড হওয়ার যোগ্য হয়নি। তাহলে আমি দেখবো যে এবার লাইনটা ট্রিভিয়ালি রিজেক্টেড হয়েছে কিনা। তো ট্রিভিয়ালি রিজেক্টেড এর জন্য আমার আবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চেক করতে হবে যে আমার বিটগুলোকে অ্যাড করার পরে ভ্যালুটা কিরকম আসে। এখানে আমি দেখতে পাচ্ছি আবারও জিরো এসেছে, তার মানে আমি বুঝতে পারছি যে আমার লাইনটা ট্রিভিয়ালি রিজেক্টেডও না। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে থার্ড যে অপশনটা সেটা হচ্ছে আমার ক্লিপ করতে হবে, এবং আগের বারের মতোই অর্ডারটা হবে আমার কি টপ বটম রাইট এবং লেফট। যেহেতু আমার টপে কোনো পার্ট নেই তাহলে আমার কোথায় আসতে হবে, বটমে। আমি বটমটা দেখব। তাহলে বটমে আমার যে পার্টটা আছে ই থেকে এফ পর্যন্ত এই পার্টটুকু আমার এখন ক্লিপ হয়ে যাবে। ক্লিপ হয়ে যাওয়ার পর আমি আমার নেক্সট ইটারেশনে চলে যাব। টপ বটমে ক্রপ করার পরে আমার এবার হচ্ছে ইটারেশন থ্রি এর জন্য আমি দেখব। যেহেতু আমার এখনো জিনিসটা ট্রিভিয়ালি এক্সেপ্টেড হয়নি, যতবার ট্রিভিয়াল যতক্ষণ না পর্যন্ত ট্রিভিয়ালি এক্সেপ্টেড হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার ইটারেশন চালাতে থাকবো। এখন আমার লাইনটা ছোট হয়ে কতটুকু হলো ই থেকে, এখন আমার লাইনটা ছোট হয়ে হলো এফ থেকে এইচ পর্যন্ত। তাহলে আমি এবার কনসিডার করব এফ থেকে এইচ। তাহলে আমি এখন দেখি এফ এর জন্য আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমার, এবং এইচ এর জন্য আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমার 0010। তাহলে এখানে আমি দেখবো বোথ এন্ড পয়েন্টস আর জিরো কিনা, এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। এখানে ফুলফিল করছে না, তাহলে আমি বুঝতে পারছি যে আমার লাইনটা ট্রিভিয়ালি এক্সেপ্টেড না। তাহলে আমি সেকেন্ড যে জিনিসটা দেখবো সেটা দেখবো যেটা ট্রিভিয়ালি রিজেক্টেড কিনা। তার জন্য আমার কি করতে হবে, কোডগুলোর অ্যান্ড করতে হবে। অ্যান্ড করে যদি আমার রেজাল্টটা জিরো আসে তাহলে আমি বুঝবো যে না লাইনটা মাঝামাঝি কোথাও আছে, যেটাকে টিপ করলে আমি ট্রিভিয়ালি এক্সেপ্টেড বানাতে পারি। আর যদি নন জিরো হয়ে যায় তাহলে আমি বুঝবো যে না লাইনটা আমার ট্রিভিয়ালি রিজেক্টেড। তাহলে আমি কি করব, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার রেজাল্টটা জিরো এসেছে, তার মানে আমি বুঝতে পারছি যে লাইনটাকে আমার ক্লিপ করতে হবে। এবার আমি থার্ড যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে আমার ক্লিপ। ক্লিপটা আমি আবারও কোন অর্ডারে করব, টপ বটম রাইট এবং লেফট। যেহেতু আমার টপেও নেই কিছু বটমেও নেই, তাহলে আমার রাইটে যদি যাই তাহলে রাইটে আমার এই অংশটুকু আছে, তাহলে আমার এখন ক্লিপ হয়ে যাবে এই পার্টটুকু জি থেকে এইচ পর্যন্ত। তাহলে আমি এই পার্টটাকে এখন ক্লিপ করে দিব এবং আমি আমার নেক্সট ইটারেশনে চলব। এবার আমার যেটা হবে সেটা হচ্ছে আমার ইটারেশন নাম্বার ফোর। ইটারেশন নাম্বার ফোরে এসে আমার লাইনটা ছোট হয়ে এফ এবং জি হয়ে গিয়েছে। তাহলে ফার্স্ট চেক করব যে বোথ এন্ড পয়েন্টস আর জিরো, এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বোথ এন্ড পয়েন্টসই জিরো, তার মানে আমি বলতে পারবো যে লাইনটা আমার ট্রিভিয়ালি এক্সেপ্টেড।
তাহলে এখন আমার যে তিনটা লাইন দেয়া ছিল তিনটা লাইনকে আমি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড বানাতে পেরেছি, এখানে এসে আমার অ্যালগোরিদমটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি বুঝতে পারবো যে আমার যতটুকু লাইন দেখার দরকার ছিল, আমার ক্লিপিং রেক্টেঙ্গেলের ভিতরে যতটুকু পার্ট অবজেক্টের দরকার ছিল আমি ততটুকু পার্ট পেয়ে গিয়েছি, তখন আমি এসে অ্যালগোরিদমটা শেষ করে দিব। এখন আমি যদি এখানে একটা এক্সট্রা লাইন দেখাই, লাইনটা হচ্ছে আমার এরকম, যদি হয় লাইনটা যদি আমার হয় এল এম এন, সেই ক্ষেত্রে আমি যদি এখন এল এন এই লাইনটাকে কনসিডার করি, তাহলে আমি দেখব ফার্স্ট কন্ডিশনটা যদি আমি দেখি, তাহলে এল এর ক্ষেত্রে আমি পাব এই কোডটা, এন এর জন্য আমি পাব এখানে এন পয়েন্টস দুইটা জিরো না। তাহলে আমি চলে যাব আমার সেকেন্ড কন্ডিশনে, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমি কি দেখব, আমি এটাকে এন্ড করব, যে ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড যদি না হয় তাহলে ট্রিভিয়ালি রিজেক্টেড কিনা। তাহলে এখানে যদি আমি এন্ড করি, তাহলে আমি দেখব যে আমি একটা নন জিরো রেজাল্ট পাচ্ছি, এখানে আমি জিরো পাচ্ছি না। তাহলে যখন আমি নন জিরো পাবো, তখন আমি বলে দিব যে লাইনটা আমার হচ্ছে ট্রিভিয়ালি রিজেক্টেড, অর্থাৎ এই লাইনটাকে আমার আর দরকারই নেই, এই লাইনটা পুরোপুরি আমি বাদ দিয়ে দিব, অর্থাৎ এটাকে আমি আমার ক্লিপ রেক্টেঙ্গেলের ভিতরে কখনো দেখতেই পারবো না। এই ছিল আমার কুইন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগোরিদম। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।